গুড মর্নিং ভিউয়ার্স, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আমাদের সকল ভিউয়ার্সদের। 2020-র বিদায় জানিয়ে 2021-এর সকালে স্বাগত সকলকে। এই মুহূর্তে শিলিগুড়ি কোর্ট মোড়ে মায়ের ইচ্ছে কালী মন্দিরের সামনে থেকে আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হলাম। যেটা দেখা যায় সাধারণত যে বছর যখন একটা বিদায় নেয় এবং তার ঠিক তার পরের বছরকে স্বাগত জানাতে প্রচুর মানুষ সবার আগে যেটা সকালবেলায় আসেন সেটা হলো যে কোনো মন্দিরে, আর সেটা বাংলা নতুন বছরের সকাল হোক কিংবা ইংরেজি নতুন বছরের সকাল, সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানান যে তাদের যেন এই বছর যেটা আসছে এই বছর যেন তাদের ভীষণ ভালো কাটে। শেফালি গাইন আমাদের সঙ্গে আপনি রয়েছেন, মধু মধু আপনিও আপনাদের আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছি আমরা এই মুহূর্তে। সমীর খান, সেম টু ইউ, এবং রয়েছি মায়ের ইচ্ছা কালী মন্দির থেকে। যদিও প্রত্যেক বছর যেই পরিমাণ ভিড় মায়ের ইচ্ছে কালী মন্দিরে হয়ে থাকে সেই ভিড় ততটা না থাকলেও যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসছেন মন্দির প্রাঙ্গণে এবং তারা পুজো দিচ্ছেন মায়ের কাছে। সকলের বোধহয় এটাই প্রার্থনা যে এবছর যেন সব কিছুর থেকে আমাদের মুক্ত রাখতে পারে নানান রকম সমস্যার থেকে। কি নাম আপনার দিদি, একটু কথা বলি আপনার সঙ্গে, কি নাম? এখন আমি একটু ব্যস্ত। ঠিক আছে, যান, অনেকেই ব্যস্ত রয়েছে কথা বলতে চাইছেন না, ঠিক আছে, আমরা একবার চেষ্টা করছি আপনাদেরকে মন্দিরের ভেতরে আপনাদেরকে একবার একটু দেখাতে, যদিও পুরো ভেতরে আমি প্রবেশ করছি না। প্রচুর ভিড় এই মুহূর্তে আমরা দেখছি, এবং সাধারণ মানুষ তারা আসছেন। যদিও বারবার এটাই বলার যে ইংরেজি নতুন বছরের যে সকাল সেই সকালে কিন্তু মানুষের যে ভিড় যতটা আমাদের লক্ষ্য করা যায় অন্যান্য বছর সেই অন্যান্য বছরগুলোর তুলনায় অনেকটাই কম রয়েছে, তবে একটা ভিড় কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। মানুষ আসছেন প্রার্থনা করছেন। এই বছরের জন্য কি আশা রয়েছে যে নতুন আরো একটা বছর, আগের বছর যদি দেখি আমরা সকলেই ভীষণ খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছি, তো কি বলবেন সেই জায়গায়? আমি অত বাংলা কথা ভালো বুঝতে পারি না। যে প্যারাওয়ালা সাল গেয়া ওহ সাল তো না, আচ্ছা নেই কি নিয়ে নিয়ে গেয়া, লেকিন ইয়ে সাল মে আপ কিয়া চাহতে হ্যায়, কিয়া মাঙ্গ হ্যায় আপকা? মে সোচতি হুঁ কি জো পিছলে সাল ইতনা সারা বিমারি থা ও সারা খতম হো জায়ে, হাম সব আচ্ছে সে রহে, ইয়ে চাহতি হুঁ। তো দেখতে পাচ্ছেন যে প্রচুর ভক্তরা কিন্তু এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে ভিড় করছেন এবং তারা শ্রদ্ধালুরা আসছেন এবং
ভক্তদের কিন্তু এটাই প্রার্থনা যেন এই বছর ভীষণভাবে তাদের ভালো যায়। অরূপ চৌধুরী, জয় মা, আপনি লিখেছেন অবশ্যই আমরা নতুন বছরের সকালে, অর্থাৎ ইংরেজি নতুন বছরের সকালটা আমরা এইভাবেই যারা শুরু করছি, চেষ্টা করছি এটাই সকলকে ভালো রাখার প্রার্থনা বোধ হয় আমরা সকলেই জানাচ্ছি। কারণ কোথাও না কোথাও 2020 আমাদেরকে এটা চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে, মানুষের সঙ্গে মানুষ আমরা কিভাবে থাকতে পারি, একজনের সঙ্গে একজনের যে মিল, অর্থাৎ যদি বলা যায় যে আমরা করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যে যেই ভাইরাসের আক্রমণে আমি কেন আমার আশেপাশে আমার প্রতিবেশী সকলেই তাতে সংক্রমিত হতে পারেন, তো কোথাও না কোথাও প্রার্থনাটা কিন্তু আত্মকেন্দ্রিক একেবারেই নয়, সেই প্রার্থনাটা কিন্তু আমাদের সকলের জন্যই থাকছে যে যাতে আমরা সকলেই ভালো থাকি। কাজেই এই বিষয়টা কিন্তু একটা ভালো দিক যে করোনার আমাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দিয়ে গেছে। তো আবারও আমাদের ভিউয়ার্সরা যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, ইংরেজি নতুন বর্ষের সকালে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক অভিবাদন রইল, ভালো কাটুক এ বছরটা, আমরা সকল বাধা বিপত্তি কাটিয়ে যেন আমাদের এই বছরটা আমরা সকলে আনন্দে কাটাতে পারি, এটাই বোধ হয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বাপি কর্মকার, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, এবং অবশ্যই আমাদের সকল ভিউয়ার্সদের জন্য ইংরেজি নতুন বর্ষের অনেক শুভেচ্ছা রইল আবারও।